হ্যালো, স্বাগতম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো একটা কোশ্চেন লেখা আছে যে ভাওয়েল না কনসোনেন্ট তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে হবে। তো আগে ব্যাপারটা একটু বোঝার বিষয় আছে যে একটা জিনিস ভাওয়েল না কনসোনেন্ট তা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম কীভাবে লিখব, মানে লেখার আগে আমি কীভাবে লিখব তারই একটা স্ক্র্যাচ করছি। স্ক্র্যাচ মানে হচ্ছে আমি অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট করছি, ব্যাপারটা এমন। তো আমি একদম স্টেপ বাই স্টেপ লিখব না, মূল সামারিটা আলোচনা করব। তোমরা এই আলোচনা থেকে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা লিখবে, আমি সি প্রোগ্রামটা কমপ্লিট করার ট্রাই করব। তো এখানে দেখো একটা ব্যাপার খেয়াল করে দেখো, হচ্ছে একটা একটা লেটার ভাওয়েল না কনসোনেন্ট, একটা লেটার ভাওয়েল না কনসোনেন্ট সেটা নির্ণয় করতে হবে। তার মানে ইউজার থেকে লেটার নিতে হবে, তার কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। তার মানে ক্যারেক্টার ইনপুট নিতে হবে, আমি কোনো সংখ্যা ইনপুট নিচ্ছি না, ক্যারেক্টার ইনপুট নিচ্ছি। তার মানে হচ্ছে দেখো, ইউজার তোমাকে হয় এ দিবে, না এ দিবে অথবা বি দিবে, ব্যাপারটা অথবা তোমাকে সি দিবে। এই 26টা ক্যারেক্টারের যে কোনো একটা ক্যারেক্টার তোমাকে দিবে, যে কোনো একটা লেটার তোমাকে দিবে। ওই লেটারের মধ্যে যদি এমন লেটার সে ইনপুট করে, যেমন এ, ই, আই, ও, ইউ, এইগুলো যদি সে ইনপুট করে তাহলে তাকে মেসেজ দেখাতে হবে দিস লেটার ইজ ভাওয়েল। আদারওয়াইজ তাকে মেসেজ দেখাতে হবে দিস লেটার ইজ কনসোনেন্ট। দিস লেটার ইজ কনসোনেন্ট মানে এই পাঁচটার বাইরে হলে তাকে মেসেজ দেখাতে হবে দিস লেটার ইজ কনসোনেন্ট। ইউজার কাছ থেকে আমি ইনপুট নিচ্ছি, আমি কি কোনো সংখ্যা ইনপুট নিচ্ছি? না। তার মানে কোনো ওয়ার্ড ইনপুট নিচ্ছি না, একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, একটা আলফাবেট ইনপুট নিচ্ছি। আচ্ছা, এই আলফাবেট যখন ইউজার কাছ থেকে আলফাবেট ইনপুট নিতে হয় তখন তাদের ডেটা টাইপ কী ছিল মনে আছে? আশা করি CHR বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে। CHR হচ্ছে ক্যারেক্টারের ডেটা টাইপ। আমরা যেমন ইন ডিক্লেয়ার করতাম সংখ্যা নেওয়ার জন্য, তেমনিভাবে আমরা হচ্ছে ক্যারেক্টার ডিক্লেয়ার করব, মানে CHR কার ডিক্লেয়ার করব যদি আমাদের ইউজার কাছ থেকে আলফাবেট নেওয়ার দরকার হয়, এক একটা সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার দরকার হয়, তখন আমরা আসলে ডিক্লেয়ার করবো এভাবে। তো আমরা প্রোগ্রামটা করি যে আসলে কীভাবে করা যায়। তার প্রেস করা লেটারের তার মধ্যে লেটারটা যদি এ হয় অথবা বি অথবা ই হয় অথবা আই হয় অথবা ও হয় অথবা ইউ হয়, এগুলো হলে আমি দেখা বলছে ভাওয়েল। অথবা বলছি অথবা কার সাথে রিলেটেড, দেখো তো কোন অপারেটরের কাজ অথবা করতে পারে, মানে কোন অপারেটরটা অথবার কাজ করতে পারে। যদি এভাবে বলি তাহলে হচ্ছে অর, দেখো এটা হলো আমি ভাওয়েল মেসেজ দেখাবো, এটা হলেও দেখাবো, মানে এটা হলেও দেখাবো, এটা হলে দেখাবো, এটা হলে দেখাবো, যে কোনো একটা হলেই আমি তাকে ভাওয়েল মেসেজটা দেখাবো। তো এই জন্য আমাকে আসলে অথবা এটা না হয় এটা হতে পারে, এটা না হয় এটা হতে পারে, এটা হতে পারে, কোনোটাই না, তাহলে কোনোটার সাথে ম্যাচ করে নেই। তার মানে দিস লেটার ইজ কনসোনেন্ট, তার মানে এদের সাথে ম্যাচ করা না অর্থে হচ্ছে যে কনসোনেন্ট। আচ্ছা, এই প্রোগ্রামটা করতে গিয়ে আমাদের কিছু ভুল হয়, আমি সেই ভুলগুলোর কথা আলোচনা করব। তো দেখো আমি প্রোগ্রামটা শুরু করছি, যে প্রোগ্রামটা আমি লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর মেইন ফাংশন, তারপর এই যে প্রোগ্রাম শুরু করলাম। এখন আমরা জানি মেইন ফাংশন স্টার্ট করি আমাদের ডিক্লারেশন লাইনটা কমপ্লিট করতে হয়। ডিক্লারেশন লাইন মানে কি? ডেটা টাইপের পরিচিতি, মানে ডেটাগুলোর পরিচিতি। তুমি কোন ধরনের ডেটা নিয়ে এখানে ডিল করবা, কোন ধরনের ডেটা নিয়ে কাজ করবা। এখানে হচ্ছে তুমি আলফাবেট নিয়ে কাজ করবা, তাই না? তার আলফাবেট মানে এক একটা ক্যারেক্টার নিয়ে কাজ করার জন্য তাদের ডেটা হয় চার CHAR। আচ্ছা, হিসেবে তুমি ডিক্লেয়ার করতে পারো লেটার LETTER লেটার নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তারপর এখানে একটা সেমিকোলন প্রোভাইড করলাম, তারপর printf ইউজার ক্যাক্স করলাম এন্টার ইউর লেটার, তাকে তার লেটারটা দিতে বললাম। সেই লেটারটা আমি স্ক্যানএফ করে নিব, SCANF স্ক্যানএফ। পার্সেন্ট মানে আমরা জানি আশা করি, স্ক্যানএফের ভিতরে পার্সেন্ট মানে ইউজার ডেটা নিতে যাচ্ছে, কোন ধরনের ডেটা? ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার বোঝানোর জন্য সি। সেই ডেটাটা সে নিয়ে রাখবে কোথায়? রাখবে এই লেটার ভ্যারিয়েবলে। লেটার এখানে একটা ভ্যারিয়েবল, না ভ্যারিয়েবলকে আমরা কিসের সাথে তুলনা করেছিলাম? বাস্কেটের সাথে, LETTER লেটার। এখন তোমাকে এই জিনিসটা যাচ করতে হবে যে সেই যে লেটারটা দিচ্ছে সে কি দিতে পারে? 26টা ক্যারেক্টারের যে কোনো একটা ক্যারেক্টার আমি ইনপুট করতে পারি, তার ইনপুটকৃত ক্যারেক্টারের যে কোনো একটা যদি এ হয় অথবা ই হয় অথবা আই হয় অথবা ইউ হয় অথবা মানে ও ইউ হয়, যদি এর মধ্যে যে কোনো একটা ম্যাচ করে তাহলে আমি তাকে মেসেজ দেখাবো দিস লেটার ইজ ভাওয়াল, আদারওয়াইজ দিস লেটার ইজ কনসোনেন্ট। তো এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে ইফ যদি, তার ইনপুটকৃত লেটারটা ইফ যদি লেটার এল ই ডবল টি ই আর লেটার ইকুয়াল ইকুয়াল এ হয়। দেখো কোনো ক্যারেক্টারকে তুলনা করতে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে, লেটারটা যদি ইকুয়াল ইকুয়াল এ হয়, আমি যে লেটারটা ইনপুট করবো এখানে সেই লেটারটা ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, আচ্ছা ওয়েল এ হতে পারে, অর অথবা আমার ইনপুটকৃত ক্যারেক্টারটা এল ই ডবল টি লেটার ইকুয়াল ইকুয়াল যদি কি হয় এ ই হয়, অথবা এই যে অথবা বোঝানোর জন্য এটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, দুইটা স্ট্রেট লাইনের মতো। আবার দেখো লেটার এল ই ডবল টি ইয়ার লেটার ইকুয়াল ইকুয়াল যদি কি হয় এ ই আই হয়, আচ্ছা লেটার ইকুয়াল ইকুয়াল, আচ্ছা আরেকটা অর হবে আমাদের এখানে, সরি এখানে নট ইকুয়াল, এখানে আমাদের অর হবে, মানে লেটার ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, লেটার ইকুয়াল ইকুয়াল যদি ই হয়, লেটার ইকুয়াল ইকুয়াল যদি আই হয়। ইফের মধ্যে এখানে দেখো এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট প্রত্যেকই অর অবস্থায় যুক্ত, তার মানে কি যে কোনো একটা ম্যাচ করলে ইফ ট্রু হয়ে যাবে। আর যদি এন্ড অবস্থায় যুক্ত, এন্ড অবস্থায় যুক্ত থাকতো তার মানে প্রত্যেকটা ম্যাচ করা লাগতো, আর এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচ করা দরকার না, কারণ যে কোনো একটা ম্যাচ করছে মানে সেটা হচ্ছে ভাওয়াল। তার মানে দেখো লেটার ইকুয়াল ইকুয়াল যদি আই হয়, তারপর হচ্ছে তুমি লিখতে পারো আবারও লেটার এল ই ডবল টি লেটার ইকুয়াল ইকুয়াল যদি কি হয় আই, তারপর হচ্ছে ও হয়, সরি লেট, তারপর আমি নিচে চলে যাচ্ছি, তারপর আবারও অর দিয়ে তুমি শুরু করতে পারো লেটার এল ই ডবল টি লেটার ইকুয়াল ইকুয়াল যদি ইউ হয় আই এ ই আই ও ইউ। হ্যাঁ আমরা এই দুটুকু সবাই ঠিকঠাক করতে পারি। আমি বলেছিলাম আমরা একটা ভুল করে থাকি, ভুলটা হচ্ছে আসলে দেখো একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে সবগুলো যে তুলনা করেছো সবগুলো কিন্তু স্মল লেটারে তুলনা করেছো, যে এ ই আই ও ইউ। এই মুহূর্তে তুমি যদি এভাবে প্রোগ্রামটা রেখে দাও বা এখানে ইফটা কমপ্লিট করে এখানে যদি একটা মেসেজ দাও দিস লেটার ইজ কনসোনেন্ট বা দিস লেটার ইজ ভাওয়েল, কনসোনেন্ট না, এটা যদি সত্য হয় তাহলে দেখো দিস লেটার ইজ ভাওয়েল। আচ্ছা এভাবে তুমি করেছো, এখন তুমি এটা একবার চিন্তা করো তো যে তুমি যদি এই মুহূর্তে ক্যাপিটাল এ প্রেস করো কি দেখাবে, সে এখানে ধরো ক্যাপিটাল এ তুমি এখানে নিয়ে আসছো, যে এখানে ইনপুট নিয়েছো ক্যাপিটাল এ, লেটার ইকুয়াল ইকুয়াল কি এ, এ আর ক্যাপিটাল এ কিন্তু এক কথা না, কম্পিউটার এগুলা সি প্রোগ্রাম আলাদা করে দেখে। দেখো লেটার ইকুয়াল ইকুয়াল কিন্তু আসলে এ না, ক্যাপিটাল এ না, স্মল এ, কিন্তু সে লেটারের মধ্যে যে ভ্যালুটা রাখছে সেটা ক্যাপিটাল এ, সেটা এর সাথে ম্যাচ করতেছে না, এর সাথে ম্যাচ করতেছে না, এটার সাথে ম্যাচ করতেছে না, এটার সাথে ম্যাচ করতেছে না, এটার সাথে ম্যাচ করতেছে না, তাহলে সে কোথায় চলে যাবে, এলসে কিন্তু চলে যাবে। আমাদের যে পরে এলস পার্টটা আমরা সেট করবো সেখানে চলে যাবে, এলসে আমরা কি লাগবো কনসোনেন্ট। তারপর দেখো ক্যাপিটালের জন্য তুমি দেখতে পাচ্ছ কনসোনেন্ট, ব্যাপারটা ফিল করো, কিন্তু আমি লিখি নাই, আমি বোঝানোর ট্রাই করছি যে এটা এলসে একটা ধরো স্টেটমেন্ট লেখা আছে দিস লেটার ইজ কনসোনেন্ট, কিন্তু এখানে খেয়াল করে দেখো ক্যাপিটাল এর জন্য কি কনসোনেন্ট দেখানো ঠিক হবে, ডেফিনেটলি না। কেন ঠিক হবে না, কারণ এ কনসোনেন্ট না, এটা ভাওয়েল, কিন্তু সেটা হচ্ছে আপার কেস, আমরা তুলনা করেছি লোয়ার কেস। তুমি যদি শুধু লোয়ার কেস তুলনা করো আপার কেসের জন্য কিন্তু তুমি কনসোনেন্ট দেখতে পাবা, কারণ তুমি এলসে শুধু কনসোনেন্ট একটা মেসেজ রাখবা। তাই এই ভুলটা মানে অ্যাভয়েড করার জন্য, এই ভুলটা আসলে রিমুভ করার জন্য প্রোগ্রাম থেকে আমাকে ক্যাপিটালগুলো ম্যাচ করে দিতে হবে। অ্যাজ লাইক এমন যে দিস লেটার এমন হতে পারে, আবারও অর দিয়ে এল ই ডবল টি লেটার ইকুয়াল ইকুয়াল যদি ক্যাপিটাল এ হয়। এই যে ক্যারেক্টার তুলনা করছে, ক্যারেক্টার তুলনা করার জন্য কিন্তু আসলে আমাদের এই সিঙ্গেল কোটেশন ব্যবহার করা লাগে। আমাদের যদি কোনো ভ্যালু তুলনা করা লাগতো দেন কিন্তু এই কোটেশন লাগতো না, এটা হচ্ছে ক্যারেক্টারের সাথে ইন্টিজারের মানে ডিফারেন্স। আবার দেখো লেটার ইকুয়াল ইকুয়াল যদি ক্যাপিটাল এ হয়, আবার লেটার, এটা এই কথাটা যেমন এর জন্য সত্য এই কথাটা তেমনি ই এর জন্য সত্য, তার মানে লেটার এল ই ডবল টি লেটার ইকুয়াল ইকুয়াল যদি ক্যাপিটাল ই হয়, আবার লেটার এল ই ডবল টি ইয়ার লেটার ইকুয়াল যদি ক্যাপিটাল ও হয়, আচ্ছা আবার অর হচ্ছে एल ई डबल टी लेटर इक्वल इक्वल এখানে এটা ইকুয়াল হবে লেটার ইকুয়াল ইকুয়াল যদি এ ই তারপর হচ্ছে ও ইউজ করছে আই বাদ পড়েছে আই এখানে ইউজ করে দেই সমস্যা নাই লেটার ইকুয়াল ইকুয়াল যদি আই হয় और অথবা এল ই ডবল টি ইয়ার লেটার ইকুয়াল ইকুয়াল যদি আমাদের এ ই আই ও ইউ হ্যাঁ এখন জাস্ট ইউটা এই যে ইফটা স্টার্ট করেছি এই ইফটা ক্লোজ করলাম এখন পড়াচ্ছে দেখো তো 10টা আছে কিনা কারণ 5টা আপার কেসের 5টা লোয়ার কেসের 5টা তাহলে 10টা আমি তুলনা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ তো এগুলো যদি সে ট্রু করে মানে লেটার ইকুয়াল ইকুয়াল যদি স্মল এ হয় অথবা ক্যাপিটাল ই হয় এই যে কোনো একটার সাথে ম্যাচ করার অর্থই হচ্ছে যে কোনো একটার সাথে এটা না হলে এটা হবে এটা না হলে এটা হবে যে কোনো একটার সাথে ম্যাচ করার অর্থই হচ্ছে ভাওয়েল কারণ আমরা মেসেজ দিতে পারি printf এ if এর আন্ডারে মেসেজ দিতে পারি this l e double t here letter is vowel this letter is vowel আর কোনটার সাথে ম্যাচ করে না এর অর্থ কি ধরো তুমি ইউজার একটা ইনপুট করেছে এজ সে যখন কম্পিউটার বা প্রোগ্রামটা তার কাছ থেকে ইন্টারভিউ লেটার এই মেসেজটা তাকে দিয়েছে সে একটা লেটার প্রেস করেছে এজ খেয়াল করে দেখো তো এই লেটার ভ্যারিয়েবলটার মধ্যে এই এটা মানে কি এজ এটা মানে হচ্ছে একটা লেটার ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল মানে কি আমি বাস্কেটের সাথে তুলনা করেছিলাম এই ভ্যারিয়েবল ডিক্লারেশন করা মানে হচ্ছে একটা বাস্কেট ক্রিয়েট করা মানে একটা স্পেস এল ই ডবল টি আর লেটার সে লেটারে আসলে সে যখন ইনপুট করবে ইউজার যখন কোনো কিছু ইনপুট করবে সেটা কোথায় গিয়ে থাকবে এই লেটারে এইচ এইচ নিয়ে সে এখানে আসবে ইফ যদি লেটার ইকুয়াল ইকুয়াল এ হয় আচ্ছা দেখো তো লেটার ইকুয়াল ইকুয়াল কি এ না এইচ এই লেটারের মধ্যে কত আছে এইচ তাই না এ দেখো আমি ছোট করে লিখছি এইচ তার মানে ইকুয়াল ইকুয়াল এ না ইকুয়াল ইকুয়াল ইও না তার মানে সে যেটা প্রেস করছে ইকুয়াল ইকুয়াল আইও না লেটার ইকুয়াল ইকুয়াল ও না দেখো কোনটার সাথে আসলে ম্যাচ করে নাই এইচ এটার সাথে ম্যাচ করে নাই এটার সাথে ম্যাচ করে নাই কারণ লেটারের মান এইচ এখানে ই এর সাথে তুলনা করছি আর এখানে আছে কত এইচ এইচ ম্যাচ করে নাই এখানে আছে কত এইচ এখানে সেট করা আছে কত ও তার মানে কি এইচ ইকুয়াল ইকুয়াল কি ও না তার মানে দেখো তো কোনটার সাথে ম্যাচ করছে না তার মানে সে কোথায় চলে যাবে কোনটার সাথে ম্যাচ না করার অর্থ হচ্ছে আসলে ইউজার যে লেটারটা প্রেস করেছে সেটা আসলে ভাওয়েল তার মানে আমি তাকে আরেকটা মেসেজ দিতে পারি এলসে এলসে তাকে আরেকটা মেসেজ আমি দিতে পারি printf p r i n printf this l e double t r letter is consonant this letter is consonant তার মানে দেখো কনসোনেন্টের জন্য আর কোনো কন্ডিশন লাগতেছে না এই 10টার সাথে ম্যাচ না করার অর্থই হচ্ছে লেটারটা হচ্ছে কনসোনেন্ট সেটা আপার কেস হোক সেটা লোয়ার কেস হোক এটা কিন্তু আসলে আমাদের একটা ভাওয়েল এন্ড কনসোনেন্ট নির্ণয়ের সেই প্রোগ্রাম তো এখানে আমরা এক্সপ্লেন করার ট্রাই করলাম কোন একটা পর্বে আসলে আমরা এই জিনিসটা কোড বক্স ইমপ্লিমেন্ট করার ট্রাই করব এখানে আল্লাহ হাফেজ